হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি এমন একটি ভিডিও, আপনারা সেই ভিডিওটির জন্যই এতদিন অপেক্ষা করছেন। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কেউ পাসওয়ার্ড পরিবর্তন করে দিলে পুনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট আবার ফিরে পাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন রফিক বিডি প্রো ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি রফিক। তো বন্ধুরা, আসুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আপনি আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন। তারপর এখানে দেখুন নিচে লেখা আছে ফরগট ইউর পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন এরকম একটা পেজ চলে আসছে, এখন একটা ঘর আসছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, এন্টার ইউর ফোন নাম্বার অর ইমেল। আপনি যে সিমটি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেই সিমটির নাম্বার এখানে বসাবেন, অথবা যে ইমেলটি দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটি। ওকে, বসিয়ে দেওয়ার পর আপনি এখানে সার্চ করে নেবেন। তো দেখবেন এরকম একটা পেজ চলে আসছে, আপনি যদি ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি রিকভারি করতে চান তাহলে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা যে জিমেলটা দিয়ে আপনি রিকভারি করতে চান সেই জিমেলটা দিয়ে দিবেন। অবশ্যই সেই জিমেলটা আপনার রেডি থাকতে হবে। আমি জিমেলটা দিয়ে আপনি দেখাচ্ছি, দেখুন, তারপর কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর দেখবেন এরকম এখানে ইন্টার ফেসবুক কোড, এখানে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে ওরা, সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিতে বলতেছে। তো আমরা এখন ইমেল চেক করব। তো আমরা ইমেল চেক করার পর দেখতে পাচ্ছি ইমেল বক্সে ফেসবুক থেকে আমরা একটা সংখ্যা পেয়ে গেছি, এখানে ক্লিক করব। চেক করো, দেখুন এখানে কিন্তু সংখ্যাটি, এই রিকভারি সংখ্যাটি চলে এসেছে, সেই রিকভারি সংখ্যাটি এখন আমরা এখান থেকে বাইরে ফেসবুক সেখানে একারে ইন্টার করে দেব। ওকে, সেই রিকভারি সংখ্যাটি বসিয়ে দিয়ে আমরা এখানে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পর দেখবেন এরকম পাসওয়ার্ড আছে, আপনার নিউ পাসওয়ার্ড এখানে একটা, যে কোনো একটা নিউ পাসওয়ার্ড বসিয়ে দেবেন। নিউ পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনি যদি মনে করেন যে অন্যান্য ডিভাইসে, আপনার অন্যান্য মোবাইলে ডিভাইসে আপনার ফেসবুক লগ ইন আছে, তাহলে সেটি যদি আপনি লগ আউট করতে চান তাহলে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন, লগ আউট অফ আদার ডিভাইস, এখানে টিক দেওয়ার পর তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। বাস ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার ফেসবুকটি চলে এসেছে। সেম সিস্টেমে আপনার মোবাইল নাম্বার দিয়েও যদি রিকভারি করতে চান তাহলে সেরকম একটা মেসেজ চলে আসবে, সেই রিকভারি মেসেজটি আপনি আপনার ইন্টারে বসিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।